নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, নিশ্চয় তুমি তোমরা আল্লাহর রহমতে ভালো আছো। ইনশাআল্লাহ আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো তোমাদের পদার্থবিজ্ঞান বিষয়ে আমরা হচ্ছিল রিভিশন ক্লাস হিসেবে তোমাদের মাঝে একটা সৃজনশীল প্রশ্ন, যেটা হচ্ছিল কি পঞ্চম অধ্যায়ের একটা সৃজনশীল প্রশ্ন তোমাদের সাথে উপস্থাপন করব। তো নমুনা প্রশ্ন হিসাবে তোমাদের দেখো কি বলছি, সমদৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট এবং হো বিদ্যুতি ভিন্ন তারের মুক্ত প্রান্তের হচ্ছিল 50 গ্রাম ভরের 2 সেন্টিমিটার ব্যাসার্ধের গোলক ঝোলালে এ এর প্রসারণ বি এর প্রসারণ হচ্ছিল কি 4 গুণ বেশি হয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, এই যে আমাদের কি নমুনা প্রশ্ন হিসাবে আমাদের এখানে এটা দেওয়া আছে। এখন ক নম্বরে বলছে কি পীড়ন কাকে বলা হয়। দ্বিতীয় নাম্বার খ নম্বর প্রশ্নটা বলছে সীসার স্থিতিস্থাপকতা গুণাঙ্ক 2×10^11 নিউটন পার মিটার স্কোয়ার বলতে কি বোঝো। গ নম্বর প্রশ্ন হচ্ছে গোলকটির পানিতে ওজন নির্ণয় করো। এবং ঘ নম্বর প্রশ্নটা হচ্ছে উদ্দীপকের এ এবং বি তারের মধ্যে কোনটির স্থিতিস্থাপক গুণাঙ্ক বেশি, গাণিতিক যুক্তিসহ বিশ্লেষণ করো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমাদের সৃজনশীল নমুনা প্রশ্নটা এবং হলো তোমাদের যে চারটা আমরা ক খ গ এই যে চারটা সৃজনশীল প্রশ্ন থাকে সেই প্রশ্নটার মধ্যে ক নাম্বার হলো কি 1 নাম্বার এবং খ নাম্বার হচ্ছে 2 নাম্বার এবং গ নাম্বার হচ্ছে 3 নাম্বার এবং হলো ঘ নাম্বার হলো 4 নাম্বার হিসাবে আমাদের বিবেচিত হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থী বল আসো এখন আমরা কি বলবো পীড়ন কাকে বলা হয়। তো দেখো ক নাম্বার হিসেবে যদি বলি বাহ্যিক বলের প্রভাবে, কি বলছি বাহ্যিক বলের প্রভাবে কোনো বস্তুর মধ্যে যদি বিকৃতি সৃষ্টি হয়, মানে বাহ্যিক বলের প্রভাবে কোনো বস্তুর মধ্যে যদি বিকৃতি সৃষ্টি হয় বা সৃষ্টি হলো স্থিতি স্থাপকতার জন্য বস্তুর ভিতরে একটি প্রতিরোধ বলের উদ্ভাবন হয়, বস্তুর ভিতর এই ক্ষেত্রফল লম্বভাবে উদ্ভূত প্রতিরোধ বলকেই হলো কি বলা হয় পীড়ন বল। যে আমরা হলো প্রতিরোধ বলটাকেই হচ্ছে কি উদ্ভাবন হয় এই বলটাকে প্রতিরোধ বলকেই তাকে আমরা হলো কি পীড়ন বলে থাকি। তাহলে এই সংজ্ঞাটা যদি দিয়ে দেয় তাহলে আমাদের হলো কি 1 নাম্বারের জন্য আমাদের কোনো সমস্যা হচ্ছে না। তো এখন যদি আমরা বলি খ নাম্বারটা হচ্ছিল কি অ্যান্সারটা সীসার স্থিতিস্থাপক গুণাঙ্ক কত 2×10^11 নিউটন মিটার পার্স বলতে কি বোঝো। তো প্রিয় শিক্ষার্থী বলতো সীসার গুণাঙ্ক বলতে সীসার গুণাঙ্ক হচ্ছিল কত 2×10^11 হলো 10^11 নিউটন পার মিটার স্কোয়ার। এটা বলতে আমরা হলো কি কি বুঝি সীসার স্থিতিস্থাপক গুণাঙ্ক এই যে এতটা এতটা বলতে বোঝায় যে 1 সেন্টিমিটার আমরা হলো এইটাকে বলতে বোঝায় যে 1 মিটার পার ক্ষেত্রফল বিশিষ্ট বিশিষ্ট হলো সীসার পাতের উপর কত 1 মিটার পার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট সীসার পাতের উপর যদি আমরা কত এত নিউটন বল প্রয়োগ করা হয়, অর্থাৎ হচ্ছিল কি এখানে থেকে আমরা যদি বলি এটা না বলে বলি যে এত নিউটন বল প্রয়োগ করা হয় তাহলে হলো কি বলের ফলে প্রয়োগ করতে হয় তাহলে এটাই হচ্ছে আমাদের কি দৈর্ঘ্যের প্রসারণ বিকৃতির জন্য এত নিউটন বল প্রয়োগ করতে হয়, সেটাই হচ্ছিল পীড়নের সংজ্ঞাটা। সীসার স্থিতিস্থাপক গুণাঙ্ক এত বলতে বোঝায় যে বলতে বোঝায় যে 1 মিটার পার ক্ষেত্রফল বিশিষ্ট সীসার পাতের একক দৈর্ঘ্য হচ্ছিল বিকৃতির জন্য এত নিউটন বলটা হলো প্রয়োগ করতে হয়, মানে তার মানে আমাদের সংজ্ঞাটা আসছে হলো কি 1 হচ্ছিল কি মিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট পাতের হলো কি এর উপর হলো এত নিউটন যদি বল প্রয়োগ করা হয় তাহলে এইটাই হলো কি স্থিতিস্থাপক গুণাঙ্ক তা বুঝাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এখন ঘ নাম্বার প্রশ্নটা আমাদের কি বলছে গোলকটির পানিতে ওজন নির্ণয় করো। তাহলে দেখো এখানে কি দেওয়া আছে, দেওয়া আছে কি আছে দেওয়া আছে দেখো দেওয়া আছে কি এখানে যদি আমরা বিবেচনা করি গোলকটির ভর হচ্ছিল কি গোলকটির ভর হচ্ছিল কত এম সমান সমান হলো কত হয় এই যে আমাদের কত হলো 500 গ্রাম। এই যে গ্রামটাকে আমরা যদি আমরা হলো কি বলি গ্রামটাকে যদি আমরা হলো কি
কিলোগ্রামে পরিণত হয় তাহলে কত হয়, আমরা 1000 দ্বারা হলো কি ভাগ করতে হবে, এত কেজি। এটাকে কেজি বললে আমাদের আসলে কত পয়েন্ট হলো 5। তারপরে দেখো গোলকের ব্যাসার্ধ, গোলকের কি ব্যাসার্ধ, ব্যাসার্ধ আর সমান সমান কত দেওয়া আছে 2 সেন্টিমিটার। এই যে দেখো আমাদের গোলকটার কত আছে সেন্টিমিটার, এটাকে যদি আমরা হলো কি সেন্টিমিটারকে মিটার করতে হয় তাহলে কি আমরা হলো কি 100 দ্বারা হলো ভাগ করব। তো এটা হলো কি দ্বারা 2 × 10⁻²⁻¹⁰ মিটার। এখান থেকে আমরা প্রতিবাদ্য হচ্ছে কি গোলকেরটা হলো কি বলতেছে এখানে ওজন নির্ণয় করতে বলছে, এখান থেকে আমরা হলো গোলকেরটা হচ্ছে কি আয়তনটা বের করে নিতে হবে। তাহলে গোলকের আমরা জানি, আমরা জানি কি, আমরা জানি গোলকের আয়তন, আয়তন v সমান সমান কি দাঁড়ায় 4/3 π হলো আর কিউব, কি হচ্ছে আর কিউব। এই যে গোলকের আয়তনটা আমাদের কি বলে কি এখান থেকে আয়তনটা বের করে নেব, তো গোলকের আয়তনটা কি দাঁড়াচ্ছে 4/π এর মান হচ্ছিল 3.1416, আর এর মানটা আমাদের কত দেওয়া আছে এই যে এখান থেকে 2 × 10⁻¹³ হলো −2 কিউব। প্রিয় শিক্ষার্থী বন্ধু তাহলে দেখো এইটা যদি আমরা হলো কি ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসে কত 3.531 × 10⁻¹³ হচ্ছে না কি কত আসছে দেখো −5। এটা হচ্ছে না কি আয়তন হচ্ছে মিটার, মিটার কিউব। এখান থেকে যদি আমরা বিবেচনা করি আয়তনটা আমরা হলো কি ভি সমান সমান এখান থেকে পাইছি, তো এখান থেকে আমরা যদি আয়তন সমান সমান আমরা বের করতে পারি তাহলে দেখো আয়তনটা বের করছি, এখানে ওজন সমান সমান আমাদের কি বলবো যে হচ্ছে গোলকটির হচ্ছে পানিতে হারানো ওজন, গোলকটির পানিতে হারানো ওজন ডাব্লু সমান সমান কি হচ্ছে আমাদের সূত্রটা কি দাঁড়ায় ডাব্লু সমান সমান হল কি রো ভি জি। এই যে পানির ক্ষেত্রে যদি আমরা বিবেচনা করি তাহলে আমরা পানির ঘনত্বটা কত 1000, আমরা আয়তনটা এই যে আমরা পাইছি কত 3.3511 × 10⁻¹⁰ হচ্ছে কত −5, আর আমরা জির মানটা কত জানি 9.8 মিটার পার সেকেন্ড। তো প্রিয় শিক্ষার্থীর বন্ধু দেখো এই যে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে সাধারণ ক্যালকুলেটর সায়েন্টিফিক ক্যালকুলেশনের মাধ্যমে আমরা যদি ই করি তাহলে আমাদের কত আসে, তো আমাদের রেজাল্টটা আসে হচ্ছিল কত 0.338 হচ্ছিল কত 83, যেহেতু হচ্ছে ওজনটা হলো কি নিউটন। তো এই যে আমাদের কি এখান থেকে কি পাইছি তরলটা কি পাইছি আমাদের হলো কি এখানে ওজন পাইছি, এখান থেকে গোলকের এখন যদি বলে গোলকের পানিতে ওজন হারানো ওজন এবং হলো এখান থেকে আমরা যদি বের করে দেই গোলকটির হচ্ছিল কি পানিতে হারানো ওজন, গোলকটির পানিতে ওজন, পানিতে ওজন সমান সমান আমরা কি লিখতে পারি যে এই ওজন থেকে হচ্ছিল কি আমরা হলো কি mg থেকে হলো ডাব্লুর পরিমাণটা আমরা যদি বের করে দেই তাহলে আমরা হলো কি পানির ওজনটা পেয়ে যাব। দেখো এখানে হলো পানির ভর হচ্ছিল কত 0.5 হচ্ছিল কি 5, এই যে ভরটা এবং হলো জির মানটা হলো কি 9.8 মাইনাস হচ্ছে এই যে আমাদের হলো কি এই ওজনটা, ওজনটা যদি বিয়োগ করি তাহলে কত হয় 0.3383
নিউটন। তাহলে এই যে এইটুকু আর এইটুকু যদি হিসাব করি তাহলে দেখা যাবে কত হয়। তো আমরা যদি সাধারণ ক্যালকুলেটর দ্বারা এই যে হিসাবটুকু এতটুকু 5.5 এর সাথে 9.8 হলো 8 গুণন করে এবং হলো মাইনাস হলো 0.3383 এটা যদি নিয়ে আসি তাহলে আমাদের অ্যান্সারটা কত আসবে দেখো 4.5177 নিউটন। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো তাহলে আমাদের কি উদ্দীপকে গোলটের পানিতে ওজন হচ্ছিল কি এই যে আমরা হলো কি এই কাঙ্ক্ষিত অ্যান্সারটা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা হলো কি আমরা হচ্ছে ঘ নাম্বার প্রশ্নের আলোচনা করতে যাব। এই যে দেখো অঙ্কটা হলো কি গোলকটি হলো পানিতে ওজনটা আমরা নির্ণয় করেছি। এখন আমরা ওজন করব কি উদ্দীপকের এ এবং বি তারের মধ্যে কোনটি স্থিতিস্থাপকতা গুণাঙ্ক বেশি গাণিতিক যুক্ত সহকারে আমরা হলো কি ব্যাখ্যা। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো ঘ নাম্বার যদি আমরা সমাধান করতে যাই তাহলে আমাদের কি গুণাঙ্কর একটা হলো কি সূত্রটা আমাদের চলে আসবে। তাহলে তো ধরি কি করছি ধরি যেহেতু এ ও বি তারের হচ্ছে কি বলছে দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দৈর্ঘ্য প্রস্থ ছেদের ক্ষেত্রফল 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 এ এবং যথাক্রমে ক্ষেত্রফল যথাক্রমে হচ্ছিল কত এল ও হচ্ছিল কি এ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এ এবং বি তারের দৈর্ঘ্য যথাক্রমে হলো কি এল এবং ই উভয় তারের এ প্রয়োগকৃত বল উভয় তারের প্রয়োগকৃত বল হচ্ছে কত প্রয়োগকৃত বল হচ্ছিল এফ হলে। তাহলে দেখো এফ হলে আমরা হচ্ছে কি এই দুটো বস্তুর মধ্যে হলো কি বলটা প্রয়োগ করতেছি কি এফ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো বিতারের দৈর্ঘ্য বিতারের প্রসারণ তাহলে কি বলছি বি তারের হচ্ছে কি প্রসারণ বিতরের প্রসারণ হচ্ছে কি আদি শেষ দৈর্ঘ্য থেকে হলো কি আদি দৈর্ঘ্যটা হলো কি বিয়োগ দিয়ে দেবো। তো প্রিয় শিক্ষার্থী বলে দেখো তো আমরা বলেছি যে এ তারের প্রসারণ বি তারের সে হচ্ছে কত গুণ 4 গুণ। তাহলে আমরা এ তারে যেহেতু আমরা হলো ধরে হচ্ছিল কি বি তারের প্রসারণ হলো কি এল মাইনাস হলো এল নট অতএব এ হচ্ছিল তারের হচ্ছিল কি প্রসারণ হলো কত যেহেতু হলো কি বি তারের সে আমাদের কত গুণ 4 গুণটা বেশি দেওয়া অর্থাৎ 4 গুণ বেশি দেওয়া আছে এই যে 4 গুণটা বেশি তাহলে কি 4 × হলো এল মাইনাস এল নট। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এখন আমরা যদি বলি এ এবং বি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের গুণাঙ্কের মধ্যে হলো কি আমাদের একটা সম্পর্ক আছে তাহলে দেখো ওয়াই এ তারের ক্ষেত্রে যদি আমরা গুণাঙ্ক বলি তাহলে সূত্রটা কি দাঁড়ায় এ তারের গুণাঙ্ক কত ওয়াই এ হলে তাহলে দেখো ওয়াই এ সমান সমান কি আমাদের একটা সূত্র আছে সেটা কি হয় ওয়াই এ সমান সমান গুণাঙ্কর সূত্র হচ্ছিল কি ওয়াই এ সমান সমান এফ আমাদের সূত্রটা কি ওয়াই এফ এল ডিভাইডেড হচ্ছে হলো কি এ গুণুন যেহেতু হলো কি এ যে এ এবং এর হলো কত এ তো আছে এবং হলো এর হলো তাই প্রসারণটা হচ্ছে কত গুণুন হলো 4 × হলো এল মাইনাস হলো এল নট। তো এই যে হলো আমাদের হলো এই এর ক্ষেত্রে দাঁড়াচ্ছে অনুরূপভাবে যদি আমরা বিবেচনা করি বীর ক্ষেত্রে তাহলে দেখো বীর ক্ষেত্রে কত হয় বিতারের গুণাঙ্ক হচ্ছিল বিতারের গুণাঙ্ক ওয়াই বি হলে আমরা কি লিখতে পারি ওয়াই বি সমান সমান এফ এল ডিভাইডেড হচ্ছিল কি বি আমরা হলো কি এ হলো কি এর হলো কি
এই গুণাঙ্কটি ইনটু হলো কি আমাদের হলো কি এল এর মানটা দেওয়া আছে এল মাইনাস হলো এল নট। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এই যে আমাদের হলো কি এই সম্পর্কটা যদি আমরা বলি এটাকে আমরা হলো এক নম্বর সমীকরণ এবং এটা যদি আমরা হলো কি দুই নম্বর সমীকরণ ব্যবহার করি তাহলে দেখো এই সম্পর্কের মধ্যে এই সমীকরণটাকে এবং এই সমীকরণটাকে যদি ভাগ দেই এক নং সমীকরণ থেকে দুই নম্বর সমীকরণ দ্বারা ভাগ দ্বারা দিলে কি হয় আমাদের দেখো দেখো আমরা কি বলবো যে এক নং সমীকরণ ভাগ হচ্ছিল কি দুই নং সমীকরণ। দেখো এক নম্বর সমীকরণ হলো কি ওয়াই এ ডিভাইডেড হলো কি এ যে হলো ওয়াই বি ভাগ হচ্ছে আমাদের ভাগ দিয়েছি যেমন হলো এখানে লিখেছিলাম যে এফ এল ইনটু হলো ফোর গুণুন এ ইনটু হলো এল মাইনাস হলো এল নট এইটুকু এতটুকু এবং বির মানটা হচ্ছে কত আছে এফ এল ডিভাইডেড হচ্ছিল কত হয় এফ এ ইনটু হলো এল মাইনাস হলো এল নট। তাহলে দেখো আমরা হলো ক্যালকুলেশন যদি করি তাহলে আমাদের কি হচ্ছে দেখো এখান থেকে আমরা হলো কি বা লিখতে পারি ওয়াই এর ডিভাইডেড হলো ওয়াই বি সমান সমান ভাগে গুণন হয় ভগ্নাংশটা কি উল্টে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থী বন্ধু দেখো এফ এল ইনটু হচ্ছে ফোর গুণন এ ইনটু হলো এল মাইনাস হলো এল নট ভাগে গুণন হয় যেহেতু এটা বড় ভাগ এই যে ভাগে ভাগে গুণন হচ্ছে ভগ্নাংশ উল্টে যাচ্ছে তাহলে এফ এলটা আমরা ধরলে কি এটা হচ্ছে এ ইনটু এল নট ডিভাইডেড হচ্ছে নাকি এফ এবং হলো এল নট। তাহলে দেখো এই যে একটা ক্যালকুলেশন আছে এখান থেকে যদি এটা আর এটা বাদ দিয়ে দেয় এবং হলো এটা এবং এটা বাদ দেয় এবং এটা আর এটা বাদ দেয় তাহলে এখানে দেখো কি থাকে ওয়াই এ এবং হলো ওয়াই বি এবং এই উপরে কোনো কিছু থাকে না মানে ওয়ান আছে এবং হলো এটা কি আছে ফোর আছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এই যে একটা সম্পর্কটা তাহলে আমাদের দেখো এখান থেকে আমরা যদি একটা বলি যে এখান থেকে আমরা যদি গুণন করি তাহলে কি ফোর ওয়াই এ সমান সমান হলো ওয়াই বি। তাহলে দেখো এই মানটা হলো ওয়াই বির মানটা হচ্ছিল কি এর সাথে অনেকটা বেশি তাহলে কি ফোর গুণের পরিমাণটা আমাদের হয়েছে হচ্ছে বেশি। উদ্দীপকে বিতারের হলো স্থিতিস্থাপকের গুণাঙ্ক হচ্ছিল কি বেশি তাহলে দেখো বিতারে হচ্ছিল কি গুণ স্থিতিস্থাপক গুণাঙ্কর মানটাই আমাদের কি বেশি পেয়েছে কারণ হলো কি এর সাথে চার গুণেরও বেশি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে আমরা বিশ্লেষণ গাণিতিক যুক্তির মাধ্যমে যে আমরা এর স্থানাঙ্কর গুণাঙ্ক এবং হলো বি স্থানাঙ্কের গুণাঙ্ক আমরা তোমাদের সাথে উপস্থাপন করলাম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এই ম্যাথমেটিক্স টার্মটা তোমরা নিশ্চয়ই উপলব্ধি করতে পারছো এবং এরকম অঙ্ক অহরহ বা অথবা এই সৃজনশীলের মতন অনেক আমাদের এটাই অধ্যায়ে আছে। পরবর্তীতে আমরা হলো আরও নতুন কোনো টপিক্স নিয়ে তোমাদের সাথে উপস্থাপন হব। এ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ।